নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 29শে আগস্ট বৃহস্পতিবার দৈনিক রাশিফলের ভিডিও। আগামীকাল মেষ টু মীন রাশি কেমন যাবে বিস্তারিত আলোচনা থাকবে, এবং যে চারটি রাশির ক্ষেত্রে লটারি প্রাপ্তির প্রবল যোগ রয়েছে সেই রাশির টার্গেট নাম্বার আমি ভিডিওর শেষে জানাবো, এবং বিশেষ কিছু উপায় আমি বলবো। আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না, অনেক কিছু মিস করে যাবেন দেখুন। এবং তিনটি রাশির ক্ষেত্রে আগামীকাল বিশেষভাবে সাবধান থাকতে হবে। আলোচনা শুরু করা যাক। আগামীকাল দিনটি কেমন রয়েছে দেখুন। আগামীকাল বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের একাদশী তিথি রয়েছে, আদ্রা নক্ষত্র রয়েছে 4:39 পর্যন্ত, যোগ রয়েছে সিদ্ধি যোগ, রাহুকাল রয়েছে 1:30 থেকে দুপুর 1:30 থেকে দুপুর 3 পর্যন্ত। এই রাহুকালের সময় আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট যাত্রা আপনারা করবেন না। দেখুন, আমি আরেকটি কথা আপনাদেরকে জানাই, আমি প্রতিদিন কিন্তু 12 রাশির রাশিভিত্তিক যে শুভ সময়টা সেটা কিন্তু এই ভিডিওতে আমি জানাচ্ছি। দেখুন, আগামীকাল কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে শুভ যেতে পারে দেখুন। আগামীকাল মৃগশিরা, উত্তর ফাল্গুনী, অনুরাধা, উত্তরাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ, শতবিষা এবং ধনিষ্ঠা, এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয় তাহলে কিন্তু আপনার দিনটি কিন্তু আগামীকাল শুভ হবে। দেখুন, আগামীকাল উত্তর দিকে যাত্রা করা নিষেধ রয়েছে, আর যদি করতেই হয় সেক্ষেত্রে আপনারা একটু এলাচ মুখে দিয়ে ভগবানের নাম স্মরণ করে আপনারা যাত্রা করবেন, তাতে বিশেষ আপনারা লাভ পাবেন। এবার আসি আলোচনা, মেষ টু মীন রাশি কেমন যাবে দেখুন। প্রথম আসি আপনার মেষ রাশি। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু রয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে মত পার্থক্য এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের প্রচুর চাপ থাকবে। লেনদেন যারা করছেন বিশেষভাবে সাবধান থাকুন, অর্থাৎ সতর্ক থাকুন। বড় ধরনের লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্কভাবে লেনদেন করুন, সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে। আপনাদের ভাগ্যের মিটার 65%, আপনাদের যে শুভ সময় সকাল 9:18 থেকে 11:26 পর্যন্ত। দ্বিতীয় রাশি বৃষরাশি। বৃষরাশি প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আগামীকাল। আপনাদের পরিবারে কোনো শুভ কোনো কাজ হতে পারে, ছোট যাত্রার সম্ভাবনা রয়েছে। আপনার আগামীকাল দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে ছিল সেই কাজ আপনাদের হয়ে যাবে। শুভ রং সাদা, ভাগ্যের মিটার 80%। আপনাদের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে সকাল 9:11 থেকে 11:30 পর্যন্ত। মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের পারিবারিক চাপ কমবে,
দুশ্চিন্তা আপনাদের কিছুটা হলেও কমবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং প্রবল আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির শুভ রং আপনাদের লাল, এবং আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ 70%। আপনাদের যে শুভ সময় সকাল 11টা থেকে আপনার 12:20 পর্যন্ত সময়টা শুভ। কর্কট রাশির আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকুন। অতিরিক্ত বিশ্বাস মানুষকে করবেন না, এবং আপনার বৈবাহিক জীবনে কিছু না কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতপার্থক্য হতে পারে। আপনাদের শুভ রং আকাশি, ভাগ্যের মিটার 60%। আপনাদের শুভ সময়টা সকাল 10টা থেকে 11:45 পর্যন্ত। এরপর যে রাশি, সিংহ রাশির আপনাদের দীর্ঘদিনের কোনো আশা পূরণ হবে। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের দেখা যাচ্ছে, এবং আপনাদের কিন্তু আগামীকাল কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। সন্তানের স্বাস্থ্য শুভ, এবং আপনাদের স্থান পরিবর্তনের যোগ রয়েছে। আপনাদের শুভ রং লাল, এবং আপনাদের যে ভাগ্যের মিটার 85%। শুভ সময় সকাল 9:50 থেকে 12:20 পর্যন্ত। কন্যা রাশির আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে প্রবল সম্ভাবনা রয়েছে উন্নতির। বড় ধরনের আর্থিক লাভ আপনাদের হবে, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, এবং আপনাদের স্থান পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের বড় বিনিয়োগ হতে পারে। আপনাদের শুভ রং নীল, এবং ভাগ্যের পার্সেন্টেজ 70%। আপনাদের যে শুভ সময় সকাল 11টা থেকে আপনার 12:40 পর্যন্ত। তুলা রাশির শরীর স্বাস্থ্যে আগের থেকে অনেকটাই উন্নতি হবে। আপনার জীবনসঙ্গিনীর সাহায্যে আপনার ভাগ্য উদয় হবে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আর্থিক স্থিতি আপনাদের আগামীকাল শুভ থাকবে। শুভ রং সবুজ, ভাগ্যের মিটার 75%। বৃশ্চিক রাশি আপনাদের আর্থিক লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে আপনাদের প্রচুর চাপ থাকবে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন। আপনাদের আগামীকাল পরিবারের ক্ষেত্রে বাদ বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের পার্সেন্টেজ 60%। শুভ রং গোলাপি। আপনাদের শুভ সময় সকাল 9টা থেকে 11:36 পর্যন্ত। ধনুরাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। আপনাদের বড় ধরনের যে অর্থ আটকে ছিল সেই টাকা আপনারা পেতে পারেন। সম্পত্তি ক্রয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের কাজ আপনাদের হয়ে যাবে, এবং কর্মব্যস্ততা আগামীকাল দেখা যাচ্ছে। শুভ রং হলুদ, ভাগ্যের মিটার 75%। মকর রাশির কোনো জিনিস আপনার হারিয়ে যেতে পারে। আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। সন্তানের স্বাস্থ্য এবং কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর চাপ থাকবে, এবং আপনাদের অর্থ লসের সম্ভাবনা রয়েছে। শুভ রং
নীল আপনাদের ভাগ্যের মিটার, আপনাদের 65%। কুম্ভ রাশি, কুম্ভ রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের কিছুটা পরিবর্তন আসবে, পরিবারে আপনাদের অশান্তি দূর হবে, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পাবেন। আপনাদের শুভ রং বেগুনি, ভাগ্যের মিটার 75%। শুভ সময় সকাল 9:21 থেকে 11:15 পর্যন্ত। মীন রাশি, মীন রাশির কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বড় ধরনের লাভ আসতে চলেছে। আর্থিক স্থিতি আপনাদের মজবুত থাকবে, আপনাদের বিবাহের যোগাযোগগুলো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে শুভ এবং আপনাদের দাম্পত্য সুখ এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। আপনাদের শুভ রং আকাশী, ভাগ্যের মিটার 75%। এবং আপনাদের যে শুভ সময়টা যে দেখা যাচ্ছে সকাল 8:30 থেকে 11:22 পর্যন্ত। কোন তিনটি রাশির ক্ষেত্রে সাবধান থাকতে হবে? মকর রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি, এই তিনটি রাশির ক্ষেত্রে আগামীকাল বিশেষ সাবধান থাকুন। আর কোন চারটি রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আমি আবারও বলছি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে। প্রথম যে রাশি আপনার ধনু রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ধনু রাশির আপনাদের যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে 2। দ্বিতীয় রাশি মিথুন রাশি, মিথুন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আপনাদের টার্গেট নাম্বার 9। তিন নম্বর যে রাশি আপনার কন্যা রাশি, কন্যা রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, কন্যা রাশির টার্গেট নাম্বার 5। একদম অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি তুলা রাশি। তুলা রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে 4। অর্থাৎ এই কটি রাশির অর্থপ্রাপ্তির যোগ প্রবল দেখা যাচ্ছে আমি আবারও বলবো, বার্থ চার্ট ইনফরমেশান করুন অথবা আপনারা জন্মছক্কে বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি হবে। এবং যারা পরামর্শ করতে চাইছেন, রাহু রক্ষা কবচ দিতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। ছোট্ট একটি অনুরোধ, এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, কারণ এটা দৈনিক রাশিফলের ভিডিও। মেষ টু মীন রাশি কেমন যাবে, যে রাশিগুলোর ক্ষেত্রে আমি অ্যালার্ট থাকতে বলছি অবশ্যই সতর্ক থাকুন, আর যে রাশিগুলোর ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ বলছি সে রাশিগুলো কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু আগামীকাল রয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।